যৌন হয়রানি ও মানসিক নির্যাতন সংগঠকদের যেটা হয়েছে আমাদের সেই শিক্ষার্থী সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার জন্য আজকে আমাদের বিজ্ঞ সিন্ডিকেট সদস্যগণ মতামত দিয়েছে। যিনি অভিযুক্ত শিক্ষক তাকে কিন্তু সিন্ডিকেট থেকে আদেশকৃত হয়ে তাকে জানানো হয় এবং সে হাইকোর্টে যায় এবং পর্যায়ক্রমে কিন্তু তার রিটটি কিন্তু খারিজ হয়ে যায়। এর পরবর্তীতে আমি উপাচার্য হয়ে আসি, আসার পরে আমরা একটি তদন্ত বোর্ড, সেটা আমাদের প্রসেসের মধ্যেই পড়ে, সেটি চলমান, এটি খুব শীঘ্রই সেই রিপোর্টটি আসছে। তো সব কিছু বিবেচনায় নিয়ে সেই যৌন হয়রানি প্রতিরোধের যে কমিটির যে তদন্ত রিপোর্টে যে সিদ্ধান্ত দেওয়া ছিল, যে সেখানে রিপোর্টে পরিষ্কার বলা ছিল যে যৌন হয়রানি ও মানসিক নির্যাতন সংগঠকদের যেটা হয়েছে আমাদের সেই শিক্ষার্থী সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার জন্য আজকে আমাদের বিজ্ঞ সিন্ডিকেট সদস্যগণ মতামত দিয়েছে যে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করে। জি, আরেকটা ম্যাম, যেহেতু আমাদের এটা যৌন হয়রানির বিষয়ে একটা প্রশ্ন, আমি একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে একটা ঘটনা ঘটেছিল গত বছর সেপ্টেম্বরে, 2023, ওই বিষয়টা কি আসছে? সেই বিষয়টি সামনের সিন্ডিকেটে আসবে।